You are watching Bitbns News. Shubhatsa ebong shagotom shobai ke Bitbns News e. Ei muhurte crypto bazar ekebarei asthitishil. The crypto bishe ashole ki ghotche ta jana byaboharkarider jonno ottonto guruttopurno. Tai nishchito korun apni protidin crypto news dekhchen ebong nijeke updated rakhchen. Janiye dicchi crypto jagoter ajker shongbader shironam gulo. Bitcoin, Ethereum, পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসায় $1 trillion উপরে ফিরে এলো ক্রিপ্টো মার্কেট। এখন শিবা ইনুকে পেমেন্ট হিসেবে গ্রহণ করছে মনাকো ভিত্তিক বিলাসবহুল ইয়াট কোম্পানি ইয়াটস। এক সপ্তাহে শিবা ইনু বার্ন হলো 1.21 billion, 24 ঘন্টায় 76 million। NFT মার্কেটপ্লেস চালু করলো হাইপারলেজার ফ্যাব্রিক ভিত্তিক প্ল্যাটফর্ম Rebound.com। আগামী 3 বছর ক্রিপ্টো গ্রহণের দিকে নজর দিচ্ছে 76% আর্থিক প্রতিষ্ঠান। সবচেয়ে ক্রিপ্টো বান্ধব দেশ হিসেবে সমান অবস্থানে জার্মানি এবং USA। এখন প্যারাগুয়েতে নিয়ন্ত্রিত হবে বিটকয়েন ট্রেডিং এবং মাইনিং। Web3 ইনভেস্টমেন্ট ফান্ড চালু করলো আর্ট অকশন হাউস ক্রিস্টিস। NFT মার্কেট প্লেসগুলোর একটি বন্ধ করে দিয়েছে টেনসর। নতুন আয়োনিক 6 ইভি এর জন্য NFT মেম্বারশিপ পরিচালনা করছে হিউন্ডাই মোটর। বাইন্যান্সকে $3.4 মিলিয়ন জরিমানা করলো ডাচ সেন্ট্রাল ব্যাংক। সোশ্যাল KYC ইন্টিগ্রেশনের জন্য কেল্ট প্রোটোকলের সাথে অংশীদারিত্বে জড়ালো মুনসামা। শুনলে শিরোনাম, এবার বিস্তারিত। বিনিয়োগকারীদের জন্য কয়েক সপ্তাহের হতাশার পর সোমবার সকালে বিটকয়েন এ মাসের সর্বোচ্চ $22,430 পৌঁছেছে, যা পূর্বের মূল্যের নাটকীয় ক্র্যাশের চেয়ে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। কয়েন মার্কেট ক্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নেতৃস্থানীয় ক্রিপ্টোকারেন্সি কিছুটা শান্ত হয়ে $22,280 ট্রেড করলেও বিটকয়েন এখনও বিগত 24 ঘন্টায় 3.6% এবং গত 7 দিনে প্রায় 9% বেড়েছে। মনাকো ভিত্তিক বিলাসবহুল ইয়ার্ড ব্রোকারেজ কোম্পানি ইয়ার্ডসু এখন শিবাইনুকে বিটপে এর মাধ্যমে পেমেন্ট হিসেবে গ্রহণ করে। বিলাসবহুল কোম্পানিটি এখন বিটপে এর সাথে অংশীদারিত্বে পেমেন্ট হিসেবে অন্যান্য 12টি বড় ক্রিপ্টোকারেন্সির সাথে শিবাইনুকেও গ্রহণ করছে। গত 24 ঘন্টার মধ্যে 76.27 মিলিয়নেরও বেশি শিবাইনু বার্ন হয়েছে এবং গত 7 দিনে হয়েছে $1.21 বিলিয়ন। কমিউনিটি নেতৃত্বে বার্নিং প্রকল্পগুলোর একটি দ্বারা 300টি বাউন্স শিবা সোয়াপ বার্ন করা হয়েছে। ট্র্যাকিং প্ল্যাটফর্ম শিব বার্নের ডেটা দেখায় যে গত সপ্তাহে ক্যানাইন টিপযুক্ত ক্রিপ্টোকারেন্সি শিবা ইনুর 1.21 বিলিয়ন টোকেন 104টি পৃথক লেনদেনের মাধ্যমে বার্ন করা হয়েছে। ওয়ানসান টোকেন এবং ট্রাভিস জনসনের শিব সুপার স্টোর সপ্তাহের বিশিষ্ট শিব বার্ন অবদানকারীদের তালিকায় জায়গা করে নিয়েছে। Enterprise grade distributed ledger Hyperledger fabric এর উপর ভিত্তি করে চলা প্ল্যাটফর্ম Rebound.com একটি NFT marketplace প্ল্যাটফর্ম চালু করেছে। প্ল্যাটফর্মের ডিজিটাল সম্পদগুলো মার্কিন ডলারে লেনদেন করা হয়, যা ব্যবসা, বিনিয়োগকারী, ব্যবহারকারী এবং সাধারণ মানুষকে একটি ব্যবহারকারী বান্ধব, অত্যন্ত অ্যাক্সেসযোগ্য এবং সামাজিকভাবে জড়িত প্ল্যাটফর্ম তৈরি করার বিশাল সুযোগ দিচ্ছে। ক্রিপ্টো সলিউশন প্রদানকারী রিপলের একটি প্রতিবেদন অনুযায়ী আরও বেশি আর্থিক প্রতিষ্ঠান পেমেন্ট গ্যাপ পূরণ করার মতো বিভিন্ন কারণে ক্রিপ্টো ব্যান্ড ওয়াগনের সাথে যোগ দিতে চায়। ব্যবসা এবং এর বাইরে ক্রিপ্টো ট্রেন্ডস শিরোনামের রিপলের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয় যে কিভাবে ক্রিপ্টো স্পেস অর্থনৈতিক পরিমণ্ডলকে পুনর্গঠন করছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রিপ্টোকে শুধু একটি অনুমানমূলক সম্পদ হিসেবে দেখে না, বরং একটি আদর্শ অর্থ প্রদানের চ্যানেল এবং মুদ্রাস্ফীতির বাধা হিসেবেও দেখে। কয়েন কাব অনুযায়ী জার্মানির সবচেয়ে ক্রিপ্টো বান্ধব দেশগুলোর মধ্যে একটি হিসেবে তার 1 নম্বর অবস্থান ধরে রেখেছে। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুকুট ভাগাভাগি করছে জার্মানি। 2022 সালের সর্বশেষ দ্বিতীয় ত্রৈমাসিকের র্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড উঠে এসেছে তৃতীয় স্থানে। প্যারাগুয়ে সিনেট একটি বিল অনুমোদন করেছে যা দক্ষিণ আমেরিকার দেশে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং মাইনিংয়ের নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিকীকরণ করবে। টুইটারে প্যারাগুয়ের প্রযুক্তি, তথ্য এবং যোগাযোগ মন্ত্রী ফার্নান্দো সিলভা ফাসাটি নতুন আইনটি ঘোষণা করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। ক্রিস্টিস ভেঞ্চার্স চালু করার ঘোষণা করল আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্রিটিশ নিলাম হাউস ক্রিস্টিস। এটি ফিনটেক কোম্পানিগুলোর জন্য একটি বিনিয়োগ তহবিল যারা শিল্পের বাজারে প্রযুক্তিগত অগ্রগতি করতে চাইছে। তবে আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।